দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে না আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, মহামারী করোনাকালেও নিরাপদে আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, আবার কেউ বা দেখেও দেখে না। ইজিবাইক এবং অটোরিকশার সাথে সবাই আমরা কম বেশি পরিচিত। এরই মধ্যে এই যান দুটিকে নিষিদ্ধ করে হাইকোর্টের নির্দেশনা রয়েছে, তবুও আইনের তোয়াক্কা না করেই প্রতিনিয়ত বেড়ে চলেছে এই যানের দৌরাত্ম্য। আজ আমরা তুলে ধরব ইজিবাইক এবং অটোরিকশার হালচাল। পায়ে চালিত রিক্সা ভ্যানের সঙ্গে মোটর যুক্ত করে তাকে বানানো হয়েছে অটোরিকশা। বিদ্যুতে চার্জ হওয়া এসব অটোরিকশা এখন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানী সহ পুরো দেশ। একইভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় ছেয়ে গেছে ব্যাটারি চালিত ইজিবাইকে। রাজধানীর অলিগলি থেকে শুরু করে জেলা, মফস্বল, এমনকি গ্রামের রাস্তায় ছড়িয়ে গেছে এই বাহন। বেসরকারি হিসেব অনুযায়ী সারা দেশে 10 লাখেরও বেশি ইজিবাইক রয়েছে। এর সাথে যুক্ত হয়েছে কয়েক লাখ ব্যাটারি চালিত রিক্সা। জীবিকা নির্বাহ করছে প্রায় 50 লাখ মানুষ। বাংলাদেশে এই যানবাহনগুলোর আসলেই রিয়েলি সরকারি অনুমোদনের কোনো রাস্তা এখনো তৈরি হয়নি। এক্সাক্ট সংখ্যা কেউ জানে না, তবে এস্টিমেট করা হয় সারা দেশে শুধুমাত্র ইজিবাইক যেগুলো আমরা বলি সেগুলোর সংখ্যাই 10 লক্ষের বেশি সারা দেশে, এরকম এস্টিমেশন করা হয়। আর রিক্সা আছে অনেকগুলো, যেগুলা হয়তো ঢাকায় কিছু আছে, ঢাকার বাইরে তো অনেক আছে যেগুলোকে আবার ইলেকট্রিফাইড করা হয়েছে। তো সেগুলাও যদি ধরি তাহলে তা আরো লক্ষ লক্ষ আছে। জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগের হিসেব অনুযায়ী ঢাকায় ইজিবাইক ও ব্যাটারি চালিত রিক্সার সংখ্যা 1 লাখেরও বেশি। ব্যাটারি চালিত অটো রিক্সা যেগুলা এবং যে গাড়িগুলো বর্তমানে চলাচল করছে এই গাড়িগুলোর কোনো ধরনের অনুমোদন নাই। বিআরটি কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন অনুমোদন দেয় নাই, তারপরেও সেই গাড়িগুলো চলছে। ঢাকা রাজধানীতে প্রায় 1 লক্ষের মতো ব্যাটারি চালিত গাড়ি অনুমোদনবিহীন অবস্থায় চলছে। প্রত্যেকটা গাড়ির থেকে একটা পরিচয়পত্র তারা দিয়ে থাকে, সেই পরিচয়পত্র মাসিক 1000 টাকা করে তারা উত্তোলন করে, যার পরিমাণ প্রতি মাসে প্রায় 10 কোটি টাকা। অথচ সরকারিভাবে ইজিবাইক আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু বাণিজ্যিক মন্ত্রণালয় থেকে পার্টস আমদানির অনুমতি নিয়ে দেশেই তৈরি করা হচ্ছে এই বাহন। সুবিধা নিচ্ছেন এক শ্রেণীর মানুষ। 2001 সালে সরকারিভাবে ইজিবাইকের আমদানি বন্ধের সিদ্ধান্ত হয়। 2015 সালে তিন চাকার সব ধরনের যানবাহন চলাচল নিষিদ্ধ করে সরকার। 10 জেলার নসিমন করিমন বন্ধের নির্দেশনা দেন হাইকোর্ট। এই গাড়িগুলার আপনার এই মহাসড়কে চলা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এটা নিয়ে একটা রিট হয় আপনার 2014 সালের 10 ফেব্রুয়ারিতে। আপনার হাইকোর্টের একটা বেঞ্চ এই বিষয়ে একটা রুল ইস্যু করে। পরবর্তীতে এটা আপনার 2017 সালে মাননীয় বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং কাজী মোহাম্মদ ইজাহারুল হক আখন্দের বেঞ্চ আপনার এটা শুনে এটা রায় দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা নির্দেশ দেওয়া হয় যে এগুলা চলাচল যাতে বন্ধ করা হয় সেই মর্মে একটা পরিপত্র জারি করার জন্য। বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রকাশ্যে রাজধানীতে চলাচল করছে অসংখ্য ইজিবাইক ও অটোরিকশা, যে যার মতো নকশা তৈরি করে নানা রঙে সাজিয়ে উচ্চমাত্রার হর্ন ব্যবহার করা হচ্ছে ব্যাটারি চালিত এসব বাহনে। প্রতিটি ইজিবাইক তৈরিতে খরচ হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা, আর ব্যাটারি চালিত রিক্সা বানাতে খরচ হচ্ছে 70 থেকে 80 হাজার টাকা। একটা গাড়ি বানাইতে আপনার খরচ হয় মনে করেন নিম্ন 75-76 হাজার ভালোভাবে বানাইতে গেলে। ব্যাটারি কয়টা দিতে হয়? ব্যাটারি 4টা, 220 এম্পিয়ারের ব্যাটারি। চালকদের নেই কোনো দক্ষতা, নেই কোনো বয়সসীমার বাধ্যবাধকতা, নিয়মের তোয়াক্কা একেবারেই নেই বললেই চলে। এলোমেলো ছুটোছুটিতে অলিগলিতে প্রায় সব সময় লেগে থাকে যানজট, অতিষ্ঠ পথচারীরা। এখানে ঘন্টার পর ঘন্টা মনে করেন জ্যাম পড়ে থাকে। এখানে প্রতিদিন আমাদের সমস্যা হচ্ছে অটোগুলো এদিকে ঘুরে, ফলে দেখা যায় যে জ্যাম লেগেই আছে। পায়ে হেঁটে আমরা রাস্তা মানে এই রেললাইনটা ক্রস করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়। দেখা যাচ্ছে যে এইগুলোর জন্য আমাদের রিস্ক হয়ে যায়, লাইফের উপরে রিস্ক হয়ে যায়। ওরা ডিসিপ্লিন আসলে মেনটেন করে না, যদি ডিসিপ্লিনটা মেনটেন করে ওরা তাহলে আমার মনে হয় না এতটা যানজট লেগে থাকবে এখানে। রাজধানীতে ইজিবাইক এবং অটোরিকশা চলাচলের অনুমতি না থাকলেও কর্তৃপক্ষকে নাকি ম্যানেজ করে চলছে এসব নিষিদ্ধ যানবাহন।
তবে কিভাবে ম্যানেজ করা হচ্ছে কর্তৃপক্ষকে আর এর সাথে কারাই বা জড়িত চলুন দেখে আসি। কেউ দেখে কেউ দেখে না টিমের এবারের গন্তব্য রাজধানীর উত্তরা এলাকায়। ছয় নম্বর সেক্টর পার হতেই থেমে যাবে গাড়ির চাকা, চোখে পড়বে বিশাল জটলা। রেললাইনের উপর এলোমেলো দাঁড়িয়ে আছে অসংখ্য ইজিবাইক এবং ব্যাটারি চালিত অটোরিকশা। একই চিত্র দক্ষিণ খান, হাজি ক্যাম্প এবং খিলক্ষেত এলাকায়। কথা হয় চালকদের সাথে, কেউ দেখে কেউ দেখে না টিমের ক্যামেরার সামনে তুলে ধরেন তাদের কথা, জানান প্রতি মাসে গাড়ি প্রতি কর্তৃপক্ষকে নাকি দিতে হয় এক থেকে দেড় হাজার টাকা, নিতে হয় বৈধতার স্টিকারও। গত মাসে স্টিকার গেছে, এই মাসে নীল কালারের স্টিকারটা এটা এই মাসের জন্য দিতে আছে, সামনের মাসে আবার কোন স্টিকার দেয় আমরা বলতে পারি না। খরচ নেয় লোক আছে মাসে 1500 টাকা, ওই হাজি ক্যাম্প থেকে বক্সে থেকে দেয় 600-700 টাকা করে নেয় একটা স্টিকার। কিন্তু কারা দিচ্ছেন এই বৈধতার স্টিকার, কারাই বা প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা, তা জানতে সরজমিনে কেউ দেখে কেউ দেখে না টিম। রাজধানীর হাজি ক্যাম্প এলাকায় প্রবেশ করতেই চোখে পড়ল লাইনম্যান নামের কিছু দালালের আনাগোনা। কেটা কইছে আমার দেখেন এই যে এর মধ্যে দেখেন এখানে কি লাইনম্যান কে একটু বলেন তো, আমি বাথরুমে গেছে। হ্যাঁ আপনারা আর অনেক আগে বাথরুমে গেছে। কেউ দেখে কেউ দেখে না টিমের উপস্থিতি বুঝতে পেরে নিজেদের ড্রাইভার বলে দাবি করেন এই দালাল। তবে তার হাতে থাকা চাঁদাবাজির হিসেবের খাতাটা কিছুতেই দেখাতে রাজি নন এই চাঁদাবাজ। এটা একটু দেখি আমরা, এটা উনি আসুক আসতে দেবো। আপনি দেখেন কার কেউ না, আমি ড্রাইভার, আমার 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 না আমার না বসে আছেন, উনি বাথরুমে গেছে। একটা গাড়ি একটা যদি জায়গা এটা ধর মানে যে না যাইতে পারে, এর আমি 100 ড্রাইভার আছে, 100 ড্রাইভার থেকে নামি কেডা এটা এরাই কইবে। খাতাটার সম্পর্কে তো জানতে চাই, খাতাটা সম্বন্ধে উনি আসুক আসলে আপনি এই যে আপনি তো বসে আছেন, এই খাতাটাতে কি করেন আপনি? এই খাতাটার কাজ আমার কোনো কামই নেই। উনি বাথরুমে গেছে, এনে থুয়ে গেলে একজনে একজনের মুখে হাতে নিয়ে যাবে, এই জন্য আমার কাছে কথা বুঝিতেছি। আপনার নাম কি? আমার নাম আনিস। স্টিকার নাকি দেয়া হয় কোনো একটি অফিস থেকে? স্টিকার নিতে হয় আপনাদের? হ্যাঁ স্টিকার নিতে হয়। স্টিকারটা নেন কার কাছ থেকে? হুম কার কাছ থেকে নেন? গাওয়ের অফিস থেকে। গাওয়ের অফিস আছে না? কত করে টাকা নেয় একটা প্রতি মাসে? 1500 টাকা। এবার সেই অফিসের খোঁজে কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য গাওয়ার মাদ্রাসা রোডে। অফিসটির খোঁজ পাওয়া গেল, তবে সেটি কোনো স্টিকারের অফিস নয়, একটি স্থানীয় রাজনৈতিক নেতার ব্যক্তিগত অফিস। তবে কেউ দেখে না টিমের উপস্থিতি টের পেয়ে সবাই উধাও, পাওয়া গেল একজন অফিস সহকারীকে। বেশ কয়েকবার মুঠোফোনে চেষ্টা করে পাওয়া যায়নি অফিসের কর্ণধারকে। খায়রুল ইসলাম নামের আরও এক রাজনৈতিক নেতার নাম উঠে আসে ভুক্তভোগীদের বক্তব্যে, তবে তাকেও পাওয়া যায়নি মুঠোফোনে। শাহিন ভাই কোনো না, খায়ের ভাই ইয়া করে আর কি, না বিমানবন্দর বসে না, ওই যে ফুটের পাশেই দোনার অফিস, ওই যে ওয়ান্ডারিনের পাশে। প্রায় প্রতিটি গাড়িতেই লাগানো রয়েছে স্টিকার। স্টিকার না থাকলে আবার নাকি রেকার বিলও দিতে হয় অটো মালিকদের। স্টিকার না থাকলে তো জরুরি ফোন, স্টিকার না থাকলে ধরে নিয়ে যায় বক্সে, বক্সে নিলে 1300 টাকা জরিমানা। স্টিকার না থাকলে তো জরিমানা দেওয়ার লাগে, আবার গাড়ি আটক করে পুলিশেরা নিয়ে যায় বক্সে। তবে ইজিবাইক ও ব্যাটারি চালিত অটোরিকশার নেই কোনো বৈধ অনুমতি, বিষয়টি জেনেও না জানার ভাব চালকদের। এই গাড়িগুলো আসলে তো চালানো অনেকটা অবৈধ, তাই না? জানো এটা? সেটা তো জানি। তারপর চালাচ্ছ কেন কি বলবো? আমাদের চালাচ্ছ, আমাদের তো চালাতে হবে, কিনছি এত টাকা দিয়ে, না চালালে তো ওরা হইতেছে টাকা 20 টাকা 50 টাকা যার কাছে জমা পায় না, টাকা না দিলে আবার মারপিট করে। এত দেখলেন আইনের তোয়াক্কা না করে কিভাবে রাজধানীতে প্রকাশ্যে চলছে ইজিবাইক এবং অটোরিকশা। এবার আমরা দেখাবো এই ইজিবাইক এবং অটোরিকশার ব্যাটারি চার্জে কি পরিমাণ বিদ্যুতের অপচয় হচ্ছে। তবে তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন।
বিরেলাম বিরতির পর যেমনটা বলছিলাম প্রতিদিনই ইজিবাইক এবং ব্যাটারির চার্জে খরচ হচ্ছে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ, যা দিয়ে নতুন করে দেয়া যাবে কয়েক হাজার গ্রাহকের নতুন সংযোগ। এমনই কয়েক হাজার গ্যারেজ রয়েছে রাজধানীতে। ইজিবাইক ও ব্যাটারি চালিত অটোরিকশাকে কেন্দ্র করে খোদ রাজধানীতে গড়ে উঠেছে কয়েক হাজার গ্যারেজ। প্রতিটি গ্যারেজে অর্থের বিনিময়ে চার্জ দেয়া হয় ইজিবাইক ও অটোরিকশার ব্যাটারি। প্রতিটি গাড়ি চার্জ হতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। আবারও গ্যারেজের খোঁজে দক্ষিণ খান এলাকায় কেউ দেখে কেউ দেখে না টিম। এলাকাটিতে ছোট বড় মিলিয়ে রয়েছে কয়েক শতাধিক ইজিবাইক ও অটোরিকশার গ্যারেজ, যাদের নেই কোনো অনুমোদন। অটো আছে 21টা আর মিনি অটো আছে 30টার মতো। চার্জ 100 আর ওটা হলো 60-80। কারেন্ট খরচ প্রচুর, প্রচুর কারেন্ট খেয়ে ফেলে। বিদ্যুতের লাইন ব্যবহার করা হচ্ছে আবাসিক হিসেবে, বিলের ক্ষেত্র রয়েছে অনেক তারতম্য। বিদ্যুৎ মনে করেন আমরা কার্ডকে রিচার্জ করি, যা খরচ হয় এটাই। খরচ কারেন্ট বিল টিল নিয়ে হয়তো মনে হয় যে 80 টাকা মতো জায়গা। মিটারটা আসলে কি বাণিজ্যিক মিটার, না আবাসিক মিটার, নাকি কমার্শিয়াল, মানে কি মিটার? এটা আবাসিক মিটার। কেউ দেখে কেউ দেখে না টিমের উপর চড়াও হয় অনেকেই। অনেক গ্যারেজ মালিকই আবার কর্তৃপক্ষের দালাল, তার প্রমাণও উঠে আসে কেউ দেখে কেউ দেখে না টিমের ক্যামেরায়। অনেকে আবার কেউ দেখে কেউ দেখে না টিমকে ম্যানেজ করারও চেষ্টা করেন। রাজধানীর বাইরের চিত্র এর চেয়ে ভয়ঙ্কর। লাগামহীন ঘোড়ার মতোই প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে অটোরিকশা আর ইজিবাইকের দৌরাত্ম্য। চালকরা মানছেন না কোনো নিয়ম কানুন, ফলে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। এমনই সব নানা তথ্য জানাবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি আরো একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম, লাগামহীন ঘোড়ার মতোই প্রতিনিয়তই মহাসড়কে বেড়ে চলেছে ইজিবাইক এবং অটোরিকশার দৌরাত্ম্য, ঘটছে দুর্ঘটনা। বিভাগীয় শহরগুলোতে প্রতিনিয়তই তৈরি হচ্ছে যানজট। প্রথমেই দেখতে চাই বন্দরনগরী চট্টগ্রামের চিত্র। সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকার পরও চট্টগ্রামে বেপরোয়াভাবে বাড়ছে ব্যাটারি চালিত ইজিবাইকের দৌরাত্ম্য। একই সঙ্গে বেড়েছে যানজট, সড়ক দুর্ঘটনা এবং বিদ্যুৎ চুরির হিড়িক। চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যে পরিমাণ ইজিবাইক ও অটোরিকশা চলাচলের অনুমতি দেয়া হয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি যান চলাচল করছে এই নগরীতে, ফলে যানজটে অতিষ্ঠ নগরবাসী। যখন চালিত হয় বেশি স্পিড থাকে, যখন ওরা ব্রেক করে তখন কিন্তু এগুলো উল্টে যায় এবং যাত্রীরা আহত অনেক সময় নিহত হয়। একটা অটো ব্রেক ফেল করি, এসে আমাকে মেরে দিচ্ছে। মেরে দেওয়ার পর আমার এখানে বহুত একটা ইঞ্জুরি হয়েছে, আমি প্রায় এক সপ্তাহ মতো বাস শোয়া ছিলাম। উলটপালট চালানোর কারণে নিয়ন্ত্রণ হারা হয়, তারা দুর্ঘটনা ঘটে। রাজশাহী মহানগরীর চিত্র অনেকটা একই রকম। সিটি কর্পোরেশন থেকে নগরীতে 10,000 ইজিবাইক ও 5,000 অটোরিকশা চলাচলের অনুমতি থাকলেও রাস্তায় চলছে দ্বিগুণ পরিমাণ ব্যাটারি চালিত বাহন, ফলে বাড়ছে যানজট। সিটি কর্পোরেশন থেকে নিয়মিত অভিযান চালালেও অনেকটা সুকৌশলে পার পেয়ে যাচ্ছেন নিষিদ্ধ এই বাহনগুলো। গাড়ি চলাচল করছে বেশি, তারপরে সিটি কর্পোরেশনের আইনটা মানছে না। রিক্সাগুলো চালায় ওনাদের, মানে যাত্রী যে নিয়ন্ত্রণটা সেটা তারা রাখতে পারে না। শহরের যানজট কমাতে অবৈধ অটোরিকশা শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি। সিটি কর্পোরেশন হয়তো এমন একটা সময় আসবে যে সিটি কর্পোরেশন এই অবৈধ রিক্সাগুলোকে হয়তো ডাম্পিং করে দেওয়ার এরকম একটা চিন্তা ভাবনা থাকতে পারে। এবার দেখাবো কুমিল্লার চিত্র। নগরীতে প্রায় 5.5 লাখ লোকের স্থায়ী বসবাস। এখানে ইজিবাইক ও অটোরিকশার উপর নেই কোনো নিয়ন্ত্রণ, ফলে প্রতিনিয়তই বেড়ে চলেছে এই নিষিদ্ধ যানের আধিক্য। অদক্ষ চালক আর অনিয়ন্ত্রিত চলাচলের কারণে এখানে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। ব্যাটারি চালিত যে রিক্সাগুলো চলছে, অদক্ষ চালক দ্বারা পরিচালিত হচ্ছে এই রিক্সা এবং অটোগুলো। অটো যে গতিতে চলে, হঠাৎ করে সামনে কোনো মানুষ, বাচ্চা বা কোনো গাড়ি এসে যদি তার সামনে দাঁড়িয়ে যায়, তাহলে সেই গতিতে সে গাড়িটাকে কন্ট্রোল করতে পারে না। চলাচল করার সময় মানুষের গায়ের মধ্যে উঠিয়ে দেয়।
শহরটিতে প্রায় প্রতিদিনই লেগে থাকে যানজট, নষ্ট হয় কর্মঘণ্টা। রাস্তার ভিতরে অটো যারা চালায় তারা রাস্তার কোনো নিয়ম কারণ ট্রাফিকের কোনো রুলস মানে না। অটোগুলি শহরে অবশ্যই যানজট তৈরি করে। এটার মূলত কারণ হলো যে আমাদের অটো খুব প্রবলেম করে, তারা কোনো রুলস মানে না। এবার দেখতে চাই পূর্ণভূমি সিলেটের চিত্র। শহরের মোড়গুলোতে প্রতিনিয়তই দাঁড়িয়ে থাকতে দেখা যায় শত শত ইজিবাইক ও ব্যাটারি চালিত অটোরিকশা, যাদের নেই কোনো অনুমোদন। অনুমোদনহীন এই যানের কারণে প্রতিনিয়তই দুর্ঘটনার কবলে পড়ছে নগরবাসী। ইজিবাইক আর অটোরিকশায় ছেয়ে গেছে খুলনা মহানগরী। এখানে সিটি কর্পোরেশনের নিবন্ধিত গাড়ির সংখ্যা 8,000 হলেও নগরীতে চলাচল করে প্রায় 20,000 তিন চাকার ব্যাটারি চালিত গাড়ি। যত্রতত্র এই বাহনকে কেন্দ্র করে গড়ে উঠেছে গ্যারেজ। অবৈধ গাড়ির কারণে বিপাকে বৈধ গাড়ির মালিকরাও। আমাদের দাবি ছিল যে বহিরাগত গাড়িগুলো বন্ধ করা। মেয়র সাহেব আমাদের লাইসেন্স দিয়েছে 8,000, 8,000 দরখাস্ত করেছে, 8,000 দিয়েছে। তবে ইজিবাইকের যাত্রীদের মধ্যে রয়েছে পক্ষে বিপক্ষে নানা মত। বর্তমানে এই যে ইজিবাইক, তারপরে সিএনজি চালিত যে অটোরিকশাগুলো, এগুলা চলতে গেলে আমাদের ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মোটামুটি ইজিবাইকে আমরা একটা ভালো সাপোর্ট পাই। ইজিবাইক একদিক থেকে যেরকম আমাদের ভাড়া সাশ্রয় হিসেবে আমরা যাতায়াত করতে পারি। এদিকে লাইসেন্সবিহীন এবং অনুমোদনহীন তিন চাকার ব্যাটারি চালিত বাহনগুলোর বিরুদ্ধে প্রতিনিয়তই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। পুলিশ প্রশাসন চেষ্টা করে, কিছু ঢোকে, আমরা আবার এগুলো উচ্ছেদ অভিযান করি। বাইরের গাড়ি থাকে সেগুলো আমরা আটক করে আমাদের ট্রাফিক অফিসে অথবা থানায় জব্দ করে পাঠায়। এবার দেখব ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার চিত্র। নারায়ণগঞ্জের ফতুল্লায় সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত সড়কটিতে প্রতিদিনই চলাচল করে অসংখ্য অটোরিকশা ও ইজিবাইক, যাদের অধিকাংশেরই নেই কোনো বৈধ কাগজপত্র, চালকদেরও নেই ড্রাইভিং লাইসেন্স। সড়কটিতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, কারণ অকারণে লেগে থাকে যানজট। লাইসেন্স ছাড়া তো চালানো নিষিদ্ধ। এটা লাইসেন্স নেই তো কি ধরনের, যাদের নাই এটা আইনানুক ব্যবস্থা করা উচিত। লাইসেন্স ছাড়া গাড়ি চালাইবো কে? ব্যাঙের ছাতার মতো হঠাৎ গজিয়ে ওঠা এসব নিষিদ্ধ যানবাহন এখন জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে কি ভাবছে কর্তৃপক্ষ? ইজিবাইক এবং অটোরিকশার ভবিষ্যৎ কি? এরই মধ্যে অবৈধ রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ি, ঘোড়ার গাড়ি নিবন্ধনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তাদের উদ্যোগের কথা জানতে কেউ দেখে কেউ দেখে না টিমের এবারের গন্তব্য নগর ভবনে। কথা হয় দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে। জানান, এ পর্যন্ত প্রায় 2,13,000 আবেদন ফর্ম জমা পড়েছে তাদের কাছে। অযান্ত্রিক যানবাহন লাইসেন্স নেওয়ার জন্য এখনো সবার নিবন্ধন ফি জমা নেওয়া শেষ হয়নি। আমাদের পরিষ্কার বলা আছে বিআরটি এর পারমিশন দেওয়া যান্ত্রিক যানবাহন চলবে, আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পারমিশন দেওয়া অযান্ত্রিক যানবাহন চলবে, এর বাইরে অন্য কোনো কিছু চলবে না। তবে ইজিবাইক ও ব্যাটারি চালিত অটোরিকশাকে বৈধতা দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই বলেও জানান তিনি। আপনি দেখবেন যদি একটু দক্ষিণ দিকে যান, যেগুলোর সাথে আমাদের বর্ডার আছে বিভিন্ন ইউনিয়নের কিংবা অন্য কোনো জায়গার, প্রচুর আপনি দেখবেন। তো আমরা যখন অপারেশনে নামি এগুলো তো নিয়ে আসি, ভেঙে ফেলি। তো এই অনেক নির্ময়ের মানুষ তো আপনারা একটা তাদের প্রতি সিম্পাথি দেখান। একটা গরিব মানুষ ভেঙে ফেলেন কেন, পত্রিকার ছবি আসে, একদম রিক্সা ভেঙে একজন লোকে পথে বসে দেওয়া হলো। তার পথে কিছু কঠিন কাজ আমাদের করতে হয় নগরবাসীর স্বার্থে। এদিকে ইজিবাইক ও অটোরিকশার দৌরাত্ব অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানিয়ে সরকারকে এখনই সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ এহসান। এটাকেও সিস্টেমের মধ্যে নিয়ে আসা, যাতে যে কোনো গাড়ি যদি আপনার রেজিস্ট্রেশন, লাইসেন্সিং এগুলোর আন্ডারে না আসেন, তাহলে তো তার সংখ্যা, তার কোথায় চলবে, কয়টা চলবে, তার ফিচার কি কি থাকবে, তার ডিজাইন কি হবে, কোনো কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন না। সো ওই সিচুয়েশনটা বাংলাদেশে এখন আছে। সো আমার মনে হয় এইগুলাকে আসলে টোটালি বন্ধ করাটা আমার মতে দুই কারণে উচিত। তবে সব কিছুতে ইলেকট্রিফাইড প্রবণতা কমিয়ে আনার পরামর্শ তার। এটাও যেন ধারণা না হয়ে যায় যে সমস্ত কিছুকে ইলেকট্রিফাইড করে ফেলে আমাদের পরিবেশ বেঁচে যাবে, কারণ যত ইলেকট্রিফাইড করবেন তত কিন্তু আবার ওই পাওয়ার প্রোডাকশন, পাওয়ার প্ল্যান্টে এবং ব্যাটারি প্রোডাকশন, এটা থেকে আবার আলটিমেটলি পলিউশন তৈরি হবে। রাজধানীতে চলাচলকারী ইজিবাইক এবং ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে বিআরটি এর কঠোর ব্যবস্থার কথাও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। অবৈধ যে ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, এগুলোর ব্যাপারে হচ্ছে আমাদের মন্ত্রণালয় কিংবা বিআরটি থেকে সুনির্দিষ্ট ভাবে আমরা কাজ করতেছি নিয়মিত ভাবে। রাজপথ যে আছে, এই রাজপথে কিন্তু এরা চলবে না।
এখন বিষয়টা হচ্ছে এরকম যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে কিন্তু আমাদের চোখ ফাঁকি দিয়ে হচ্ছে আমাদের চোখের সামনে এরা পাচ্ছে না, কিন্তু চোখে ফাঁকি দিয়ে অনেক সময় এটা এসে যাচ্ছে, কিন্তু এটা সংখ্যাটা খুবই নগণ্য। এমন সব অভিযোগ পাল্টা অভিযোগ প্রত্যাশা আর প্রাপ্তির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোন অনিয়ম অবিচার কিংবা দুর্নীতির চিত্র দিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর দুর্নীতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 01914112633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাইটিভি ভবন 150/3-155 পূর্ব উলন হাতিরঝিল ঢাকা এই ঠিকানায়। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর মহামারী করোনাকালেও নিরাপদে থাকুন।